প্রিয় ভিউয়ার্স, আমরা আছি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার বর্মি ইউনিয়নের বড়মা গ্রামের বড়মা ব্রিজের নিচে শীতলক্ষা নদীতে। তপ্ত দুপুরে বাচ্চাদের আনন্দ দেখতেছিলাম, কিছুক্ষণের জন্য মনে হচ্ছিল শৈশবে ফিরে গিয়েছিলাম। ছোটোবেলায় পানি পেলে যেমন একটা আনন্দ করতাম, তারা এখন ঠিক তেমনটি করতেছে। সত্যি এই জিনিসগুলো খুব ভালো লাগে, মনে করিয়ে দেয় পুরনো শৈশবের কিছু স্মৃতি। এই জায়গাটি সত্যি অনেক সুন্দর একটি জায়গা, বিশেষ করে আমাদের শ্রীপুর উপজেলার আশেপাশে দৃষ্টিনন্দন তেমন জায়গা নেই বললেই চলে। তো মোটামুটি এই বড়মা ব্রিজকে কেন্দ্র করে শীতলক্ষা নদীর পাড়ে একটি পর্যটন কেন্দ্র বর্তমানে গড়ে উঠেছে। বিকেল হলে অনেকেই পরিবার পরিজন নিয়ে এখানে আড্ডা দিতে চলে আসেন, তবে এখানে এখনও পর্যটকদের জন্য তেমন সুবিধাজনক কোনো কিছুই হয়নি। যেমন কিছু দোকানপাট থাকা, নিরাপত্তার জন্য কিছু ব্যবস্থা থাকা, পর্যটকদের সুবিধার কথা মাথায় রেখে উন্নয়নমূলক কোনো কাজকর্ম করা, তাহলে হয়তো এটি আরও সুন্দর এবং বড় পর্যটন এরিয়া হবে শ্রীপুরের জন্য। যাতে করে আশেপাশের মানুষজন বিকেলের যেই অবসর সময়টা আছে বা অকেশনে ফ্রাইডেতে সুন্দর কিছু সময় কাটাতে পারবে পরিবার পরিজন নিয়ে। আশা করি অচিরে এটি একটি সুন্দর পর্যটন এরিয়া হবে শ্রীপুরবাসীর জন্য, এটাই প্রত্যাশা। এই তো কদিন আগেও এখানে খেয়াপাড়া পার ছিল, আজ ব্রিজ হওয়াতে এখানে যাতায়াত ব্যবস্থা অনেক সুন্দর এবং এটি একটি পর্যটন এরিয়াতে রূপ নিয়েছে। এই তো গত ঈদের দিন বিকেলের চিত্র এটি, হাজার হাজার মানুষের ঢল নামে বড়মা ব্রিজকে কেন্দ্র করে শীতলক্ষা নদীর তীরে। বিকেলের সময়টা সবাই পরিবার পরিজন আত্মীয় স্বজন নিয়ে কাটানোর চেষ্টা করে এই শীতলক্ষার তীরে।